রাজপ্রসাদে ফিরে যেতে হবে। এই মাত্র যেন পাঠশালা ছুটি হয়েছে, মনে হয় ওই চম্পকনগরের রাজপ্রসাদে আমারই সেই গর্ভধারণে এই জন্য যেন পদপাড়ে চেয়ে রয়েছে। বিলম্ব নয়, অবিলম্বে এই স্থান পরিত্যাগ করে যাব সে চম্পকনগরে ওই রাজপ্রসাদ। ওই তো সেই চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিত, আজ যেন সে পাঠশালা হইতে বাঙালি ফিরে যাচ্ছি যাচ্ছি। তবে না না না, লক্ষ্মীদারকে যদি আমি বিবাহের কথা স্মরণ না করে দিই আমি যেন হতে পারবো না বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা পূজিতা। তাই তু আমার মনসা রূপ তুলে রেখে এক সুন্দরী রূপ ধারণ করি ছুটে যাবো সেই লক্ষ্মীদারের সর্বমুখে। শুধুমাত্র লক্ষ্মীদারকে বিবাহর জন্য আমি উদ্মান করে তুলবো করে তুলবো উদ্মান করে তুলবো। শ্রাবণ এলো মেঘনালো গাছিকে ফুল ফুটিল শাড়ি যারা সবাই আ শাড়ি যারা সবাই গো তুমি কবি আসবি গো। Thank you.
তুমি পথ দেখে চলতে পারো না? তার আগে আমি তোমায় জিজ্ঞেস করতে চাই, তুমি যেন হন্তদন্ত হয়ে ছুটে এসে আমায় ধাক্কা দিয়ে বলছো নাকি আমি পথ দেখে চলতে পারি না? এ কি বলছো জবাব? আজ তুমি আমায় ধাক্কা মেরি আবার বলছো নাকি আমি তোমায় ধাক্কা মেরেছি? না 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 না, জেনে শুনে কখনো আমি অপরাধ করতে পারি না। তুমি জেনে শুনে আমার গায়ে ধাক্কা দিয়েছো। বেশ বেশ, তবে বলছিলাম জবাব, তোমার কাছে আমি কিছু শুনতে পারি? ও, এটা মাঝে আবার জিজ্ঞেস করছো আমার কাছে তুমি কিছু শুনতে চাইছো? সত্যি? বেশ বেশ, বিলম্ব নয়, অবিলম্বে প্রকাশ করো আমার কি শুনতে চাইছো আমার কাছ থেকে। বলছিলাম তোমার নামখানে কি গো? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম ওই চম্পকি নগরী পাঠশালায় লেখাপড়া করার জন্য। তবে আমি বুঝেছি তোমাদের বাড়ি সেই চম্পলা নগরী। ঠিক তাই। তোমার পিতা অধিপতি চন্দ্রধর? হ্যাঁ, অধিপতি চন্দ্রপতি সহদাগর, ওনার পুত্র আমি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমাকে আমি আর একখানি কথা বলবো? নিশ্চয়ই বলতে পারো। বলছিলাম তুমি বিবাহ করেছো? সত্যি, তোমার কথা শোনার পর না হেসে যেন আমি থাকতে পারলাম না। আচ্ছা বলো তো, বিয়ে কি গাছের ফল, বিয়ে কি নদীর জল, বিয়ে এমন কি বস্তু? সত্যি আমার জানা নেই। যদি তোমার জানা থাকে বিলম্ব নয় অবিলম্বে বলো, বিয়ে এমন কি বস্তু? এ কি বলছো, তুমি এত বড় যুবক হয়ে গেছো, তুমি এখনো জানো না বিবাহ কি জিনিস? বিশ্বাস করো, বিয়ে যে এমন কি বস্তু আমার জানা নেই। যদি তোমার জানা থাকে বলো না, বিয়ে এমন কি বস্তু? শোনো জবাব, তুমি যদি বিবাহ করো তুমি আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে। সে তোমার পাশে থাকবে, তোমায় সুন্দর সুন্দর গান শোনাবে গো। তাই বুঝি? সত্যই।
এইসব কথা বলে তুমি আমার মিছি মিছি যেন বড় বিলম্ব করাচ্ছ। পথ ছেড়ে দাও, যেতে দাও, বড় বিলম্ব হয়ে যায়, সে দেখো গগনে অনেক বড় বেলায় গেছে, যেতে দাও অমন করে। আর তুমি আমায় বাধা করে ওর জন্য আটকে রেখো না। কি হলো আমার, কেন কেন যেন অগ্নি লাগে, মনে হয় আমার এই ষড়াঙ্গ যেন আগুন নেই যেন দাও দাও করে জ্বলে যাচ্ছে। আমি যেন কাম জ্বালায় জোর জড়িত হয়ে যাচ্ছি, আমি যেন কামের জ্বালায় সইতে পারছি না। এই যে আমি তোমাকে বলছিলাম, সত্যি যেন মন চায় তোমার কাছে বারবার ছেড়ে যায়, মন চায় বারবার যেন তোমার কাছে কিছু আমি জিজ্ঞেস করি। শোনো, এই যে আমি বলছিলাম, সত্যি তুমি অপূর্ব, তোমায় দেখে যেন আজ আমি বড় মুগ্ধ হয়েছি, তোমায় দেখে যেন আজ আমি সত্যি বড় পাগল হয়ে পড়েছি। ও মাতা, তাই কি বলি জানো, মন যেন চাই তোমার কাছে ছুটে যায়, তাই কি বল, তাই তুমি কণ্ঠ বাঁধতে শোনো। বলো বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একই গোলাপ, তুমি যে তোমারি তোমারি তোমারি। আমি তোমার নিজের পাগল হয়ে কি বলছো, এসো আমার
আজ তুমি এমন ভাবে পাগলের নেই, তুমি আমাকে ধরতে আসছো? বিশ্বাস কর, আমি যেন বড় বিচলিত পড়ে আছি। তোমায় ছাড়া যেন এক মুহূর্ত আমি যেন ভাবতে পারবো না। আজ যদি তুমি আমার কাছে পেতে চাও, তবে যেন তোমায় কিছু কর্ম করতে হবে। তোমায় কাছে পেতে গেলে আমায় আমার কি কর্ম করতে হবে? তাই তো তুমি আমার সম্মুখে আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবে সেই গুহা সমুদ্রে। সমুদ্রে প্রবেশ করে থাকবে, যেই যাবে তার সঙ্গে তিনি সত্যাবদ্ধ করে শুধুমাত্র এই বিবাহের কথা তুলে ধরে তবে নিশ্চয় তুমি আমাকে কাছে পাবে। সত্যি বলছো? হ্যাঁ, বেশ, এই মুহূর্তে তোমার কথা মতো ছুটে যাবো সেই চম্পকনগরের ওই আছে যে গোসা মন্দির, ওই গোসা মন্দিরে আমি যেন প্রবেশ করবো। তুমি দেখো কথা দিলে তো, আমি যতক্ষণ ফিরে আসবো না তাই তুমি এখান থেকে তুমি কোথাও যেন যাবে না। কোথাও যেন আমি কোথাও যাবো না। এবারে তোরে দেখবো, তুই ভেবেছিলি তোর পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি তোর পুত্রকে তুই রাজার সিংহাসনে করাবি, কিছুতে হতে দিব না যাও। আমি শিবিত হিতা পাতাল বা শ্রী শ্রী অষ্টকোটি নামের জননী দেবী মানস। এবারে তোর তেল তিল করে বুঝিয়ে দিব, দেবীর সঙ্গে বাদ সম্বাদ করলে তোমার কতটা কষ্ট হতে পারে, হতে পারে কষ্ট হতে পারে চা, হতে পারে চা।